বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম নদীমাতৃক দেশ। এই দেশে রয়েছে প্রায় ছোট বড় 310টি নদ নদী। মোটামুটি প্রতিটি জেলায় কোনো না কোনো নদী অবস্থিত, কয়েকটি জেলা মিলে একটি নদী অবস্থিত। এটাই আমাদের সুন্দর বাংলাদেশের গঠন বৈচিত্র্য। এখানে প্রচুর সাপ আর শিয়াল রয়েছে। অনেক যদি আমরা জানতে পেরেছি লোকাল মানুষদের সাথে কথা বলে, আমাদের অনেকে সাবধান করেছে এদিকে যাওয়ার জন্য, বললো এখানে নাকি প্রচুর শিয়ালের উপদ্রব আর সাপ, এমনকি রাসেল ভাইপার নাকি এখানে পাওয়া যায়। নদীর পরে আমরা বই এই নদীটি প্রধানত কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর জেলা নিয়ে গঠিত। 2019-20 অর্থ বছরে বাংলাদেশে মোট মাছের একটি বড় অংশই এই নদী থেকে আসে। এই ভয়ানক জায়গাটি হচ্ছে তিন নদীর মোহনা, যেখানে মেঘনা, যমুনা আর একটি নদীর মিলন ঘটেছে। যারা সত্যি বলতে এই জায়গাটা সত্যি খুব অ্যাডভেঞ্চারাস, এখানে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। আপনারা আসবেন সময় করে, অবশ্যই এনজয় করবেন। Thank you.